আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। আর এটা তৈরি করার জন্য এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি, আর নিয়েছি এখানে 2টো ডিম। তো আপনাদের কিন্তু পাউরুটির পরিমাণ কম বা বেশি লাগতে পারে। তো চলুন শুরু করা যাক, এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। এখন এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি, আর একটা ছুরি দিয়ে পাউরুটিটা মাঝ বরাবর এভাবে কেটে নিব। তো এভাবে কিন্তু আপনারা কেটে নেবেন, বা চাইলে কিন্তু পাউরুটি আস্ত রাখতে পারেন, তবে আমি এভাবে কেটে নিচ্ছি। তো আমি ফ্রাই প্যানে এই নাস্তাটা তৈরি করব। তো ফ্রাই প্যানটা যদি বড় হয় তখন কিন্তু এখানে 6 পিসের মতো পাউরুটি লাগতে পারে, আর যদি ছোট হয় তখন কিন্তু পাউরুটির পরিমাণ কম লাগবে। তো এখানে আমি 1 পিস পাউরুটি এভাবে করে কেটে নিয়েছি। ঠিক এভাবে কিন্তু আপনারা চারকোনা করে কেটে নেবেন। এখন এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো সকালের ব্রেকফাস্টে অথবা বিকেলের নাস্তায় কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে বিট করে নিব। তো খুব ভালো করে এটা বিট করে নেবেন যাতে ডিমের ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে। তো দেখুন, ডিম কিন্তু আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন এখানে আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, এরপর দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো মশলাগুলো দিয়ে নেওয়ার পর কিন্তু কাঁটা চামচ দিয়ে এভাবে আবার এটাকে ভালো করে বিট করে নিতে হবে। তো ডিমের সাথে আমি এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, এটা মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এ পর্যায়ে এখানে আমি টমেটো নিয়েছি 1টার মতো, আর নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি এখানে মোজরেলা চিজ। তো এখানে আমি টমেটোটাকে এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর ঠিক একইভাবে আমি ক্যাপসিকামটাকেও কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে মোজরেলা চিজ, চিজটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে আমি প্রায় 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তো এখানে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আপনারা কিন্তু এর থেকেও কম করে তেলটা দিয়ে নেবেন। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে। তো সম্পূর্ণ ডিমটা আমি এখানে দিয়ে নিয়েছি। এখন এটাকে একটু স্প্রেড করে নিচ্ছি। তো ফ্রাই প্যান দুলিয়ে এভাবে একটু স্প্রেড করে নেবেন এটা। তো এভাবে করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে রাউন্ড হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় উপর থেকে ব্রেডটা দিয়ে নিতে পারেন, তবে আমি এখানে ডিমটাকে খুব ভালো করে ভেজে তারপরে ব্রেড দিয়ে নেব। তো এভাবে যখন উপরটা ড্রাই হয়ে যাবে তখন এটাকে খুব ভালো করে উল্টে নেবেন। তো একটু সাবধানে উল্টে নিতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়। আর ডিমটাকে এখানে আমি খুব বেশি দাগ লাগিয়ে ভেজে নিব না, তো এভাবে হালকা করে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। তো ডিমটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন এটাকে তুলে নিচ্ছি। আর ফ্রাই প্যানে যে অতিরিক্ত তেলটা থাকবে সেটা কিন্তু আপনারা মুছে নেবেন। এখন এখানে আমি 1-1 করে ব্রেড দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু ব্রেডটা আপনারা খুব সুন্দর করে ফ্রাই প্যানে সাজিয়ে দেবেন যাতে কোনো রকমের ফাঁকা না থাকে। তো খুবই শর্টকাট আর মজার একটা নাস্তার রেসিপি এটা, তো অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন এর উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তো ব্রেডের গায়ে খুব ভালো করে টমেটো সসটাকে লাগিয়ে নিতে হবে। তো এভাবে চামচ দিয়ে এটাকে লাগিয়ে নেবেন। তো টমেটো সস খুব ভালো করে এভাবে পাউরুটির সাথে মেখে নিয়েছি, আর উপর থেকে এখানে আমি গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। আর এই চিজটা দেবার কারণে কিন্তু সবগুলো পাউরুটি একসাথে ধরে রাখতে সাহায্য করবে। তো এভাবে কিন্তু উপর থেকে চিজটা আপনারা দিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু এখানে বাড়িয়েও চিজটা দিয়ে নিতে পারেন। এখন এখানে 1 চিমটির মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়া। আর এ দুটো দেবার কারণে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার আসবে এটা থেকে। তো ফ্রাই প্যানটাকে এভাবে সাজিয়ে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে রাখবেন, তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে। তো এখানে আমি ডিমটা দিয়ে নিয়েছি, আর উপর থেকে গ্রেট করা মোজরেলা চিজ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু চিজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নেবেন, এটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারেন, তবে চিজটা দেবার কারণে কিন্তু খুবই চমৎকার হয়। তো এভাবে আমি খুব ভালো করে চিজটা স্প্রেড করে নিয়েছি। আর এর উপরে গার্নিশিং করার জন্য এখানে আমি টমেটো কিউব দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কিউব। তো এখানে 1-1 করে সবগুলোই দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটির মতো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো চিলি ফ্লেক্স,
তো এখানে চিলি ফ্লেক্সটা হচ্ছে তেলে রাখা শুকনা মরিচের গুঁড়া। তো এটা দেবার কারণে কিন্তু যে কোনো রান্নায় অনেকটা স্বাদ বেড়ে যায় আর খুব চমৎকার একটা ফ্লেভার আসে। তো এটা আমি দিয়ে নিয়েছি, এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এটাকে খুব ভালো করে বেক করে নিতে হবে। তো চুলায় বেক করলে কিন্তু এখানে 20 মিনিটের মতো সময় লাগবে, আর ওভেনে বেক করলে কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে এটা বেক করা হয়ে যাবে। তো দেখুন পাউরুটির পিজাটা কিন্তু আমি খুব ভালো করে বেক করে নিয়েছি, আর এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এভাবে আপনারা বাড়িতে পাউরুটির পিজাটা তৈরি করে নিতে পারবেন। তো অল্প সময়ের ভিতরে কিন্তু খুব কম ঝামেলা ছাড়াই এটা বানানো যায়। এখন এটাকে আমি কেটে নিচ্ছি, তো একটা ছুরি দিয়ে কিন্তু পিজাটাকে আপনারা কেটে নেবেন। তো খুবই মজার এই ব্রেড পিজাটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এখন এটা আমি কেটে নিয়েছি, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।